আমি গরম দুধ খাবো না। আই ওয়ান্ট কোল্ড মিল্ক। কি হয়েছে রাজ, সকালবেলা ওকে গরম দুধ খাওয়ানোর চেষ্টা কেন করছো? তুমি তো জানো কোনোদিন গরম দুধ খায় না। জানি অনিকে, মেয়েদের খুব ঠান্ডা লেগেছে, গরম দুধটা আজকে ওর পক্ষে খুব জরুরি। ছোটবেলা থেকে আজ অব্দি আমি কখনো ওকে ব্রেকফাস্টে গরম দুধ খাওয়াতে পারিনি, সব সময় ঠান্ডা দুধ অনেক রকম কিছু মিশিয়ে তারপরে খাওয়াতাম। কবান নিধি, আজকে আমরা স্কুলে যাওয়ার পথে চিল মিল্কশেক খাবো। চিল মিল্কশেক? অনেকে তো একটু বোঝার চেষ্টা করো, আজকে নিধির শরীরটা সত্যি কিন্তু খারাপ। ওর কিচ্ছু হয়নি, দেখছো সকাল থেকে উঠে কিরকম দৌড়াদৌড়ি করছে। প্লিজ বোঝার চেষ্টা করো, দেখো ও একটা বাচ্চা মেয়ে, ওর নিজের শরীরের অবস্থা ওর পক্ষে বোঝা সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম ওকে আজকে স্কুলেই যেতে দেবো না। বাড়াবাড়ি করো না, অকারণে স্কুল কামাই করার কোনো দরকার নেই, আননেসেসারি বাড়াবাড়ি করছো তুমি। ঠিক আছে, যাবার আগে অন্তত টেম্পারেচারটা একবার নিয়ে নিও। টেম্পারেচার নেবার কোনো দরকার নেই, ভালো আছে, সেটা আমি সব থেকে ভালো বুঝি ওকে দেখে। কাম অন নিধি, মিল্কশেক ইজ ওয়েটিং ফর আস, কাম অন। অনিকেত, আজকের দিনটা ওকে ঠান্ডা খাইও না প্লিজ। শোনরাজ, আজকে ওকে স্কুল থেকে আনার কোনো দরকার নেই তোমার, আমি ওকে নিয়ে আসবো। নিধি, নিধি বেটি, কাম অন চলো স্কুলে যাই, কুইক।